আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার 2022-23 সেশনের জন্য কলেজ অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলে, তোমাদের জানো তোমরা যে আজকে রাত 8টায় তোমাদের ফলাফল প্রকাশিত হবে। তো তোমরা ফলাফল কীভাবে দেখবে অনলাইনে তা আমি আজকে ফুল তোমাদের ডিটেলসে বলে দিব। ওকে, তার আগে একটি রিকোয়েস্ট হচ্ছে, তোমরা জানো এই চ্যানেলে আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এডুকেশনাল আপডেট দিই। এছাড়া সামনে মাস থেকেই তোমার জানুয়ারি থেকেই হচ্ছে নতুন কিছু কোর্স চালু করব আমি। এছাড়া তোমরা দেখবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সহ বিভিন্ন ধরনের কোর্স এখানে আছে। সো হোপফুলি তোমরা সাবস্ক্রাইব করলে উপকার হবে তোমাদের নিজেরই। তো এনিওয়ে চলো আমরা এই আজকের কীভাবে আমরা রেজাল্ট দেখবো সেটা আমরা আলোচনা করি। ওকে, প্রথমে একটা ব্রাউজার তোমরা আসবা, একটা সার্চ তোমরা সার্চ বক্সে লিখবা যে XI অ্যাডমিশন রেজাল্ট, ঠিক আছে, বা XI অ্যাডমিশন রেজাল্টটা লিখলে GovBD লেখো, গভ বিডি জাস্ট এটুকু লেখো, ঠিক আছে। তাহলে প্রথম ওয়েবসাইটটা তোমরা মানে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে, দেখো এই চলে আসছে যে xiadmission.gov.bd, এখানে তোমরা ক্লিক করবা, ঠিক আছে। একটু ওয়েট করি, এটা এখনো কার্সরটা হয় নাই। হ্যাঁ ঠিক আছে, এবার তো একটু খেয়াল রাখবো অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু এইভাবে আসবে। হ্যাঁ, দেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলো। তো এখন যেহেতু এখন রাত 8টা না, তাই এখানে রেজাল্ট দেখার অপশনটা আসে নাই। ওকে, বাট তোমাদের রেজাল্ট যখন পাবলিশ হবে তখন অপশনটা কীভাবে থাকবে সেটা আমি এখন দেখা দিচ্ছি তোমাদের, ঠিক আছে। তো দেখো আমি একটু এটা দেখাই দিই তোমাদের এখানে, যে যখন তোমরা এরকম আসবা ওয়েবসাইটে তখন তোমাদের এই যে XI ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এটা তো 2021-22 তাই না, বাট তখন তোমার এখানে লেখা থাকবে 22-23 অ্যান্ড ভিউ রেজাল্ট। দেন তোমরা ভিউ রেজাল্টে ক্লিক করবা। ওকে, ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমার সামনে এরকম একটা পেজ আসবে, XI ক্লাস অ্যাডমিশন রেজাল্ট। তোমরা তোমাদের এখানে রোল নাম্বার দিবা, বোর্ড সিলেক্ট করবা, পাসিং ইয়ার দিবা, রেজিস্ট্রেশন নম্বর দিবা, ঠিক আছে। দেন এখানে ক্লিক করুন। এখানে একটা বিষয় থাকতে পারে, তা হচ্ছে ভেরিফাই থাকতে পারে একটা, যে ভেরিফিকেশন এখানে তোমার যখন তোমরা ই করছো না, যখন আবেদন করছো তখন, বা তোমাদের HSC রেজাল্ট যখন তোমরা দেখছো তখন কী করছো, মনে করো 6+2 8, ওই 8টা ফিল আপ করতে হয়, এরকম কিছু থাকতে পারে আর কি। সো দেন তোমরা তোমাদের সামনে যে পেজটা আসবে তা হচ্ছে তোমাদের একটা অভিনন্দন জানাবে, যে হ্যাঁ আপনাকে অভিনন্দন, আপনি এই কলেজে সিলেক্টেড হয়েছেন। আর যদি তুমি না হও তাহলে তোমাকে ওরকমভাবে দুঃখিত এরকম কিছু একটা লেখা থাকবে, বাট হতাশ হওয়ার কিছু নাই। বা তুমি তোমার যে কলেজটা চুজ মানে ফার্স্টে দিছিলা, তোমার যেটা ইচ্ছা, তুমি যদি সেটা না পাও দেন তাও সমস্যা নেই। দেখো এখানে ভর্তি নীতিমালা আছে, একটু পড়বা এখানে ভর্তি নীতিমালাটা, আমি একটু দেখি তোমাদের দেখাই দিই। হ্যাঁ দেখো, যে তোমরা আজকে হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, দেখো এখানে সবগুলো কিন্তু আছে। এই দেখো, এই যে 31 তারিখ শনিবার রাত 8টায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ, ঠিক আছে। তো এটা তোমরা পাচ্ছ আজকে। দেন তোমরা দেখো শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন, শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে, তাকে পুনরায় ফিস আবেদন করতে হবে। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করা যাবে, ঠিক আছে। তারপরে দেখো আবার তোমার মাইগ্রেশনের ফল প্রকাশ হবে। সো তোমার মানে হতাশ হওয়ার কিছু নাই, তোমরা এখানে অনেকবার সুযোগ পাচ্ছ, তোমরা ভালো করে এটা দেখবা এটা। সো আমি জাস্ট তোমাদের দেখাইলাম আজকে যে কীভাবে তোমরা ফলাফলটা দেখবা। ওকে, সো এছাড়া যদি কোনো সমস্যা হয় আমি তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। আর কাল থেকে নতুন কিছু কোর্স চালু করব, সো এই জন্য তোমাদের ইন্সপিরেশন অবশ্যই দরকার। সো হোপফুলি তোমাদের হেল্প হবে। আর এখানে তোমরা একটু দেখবা নীতিমালাটা পড়বা, পড়ে তোমরা এখানে একটু পড়বা, ঠিক আছে, কী আছে দেখবা। প্রত্যেকটা বিষয়ে সুনির্দিষ্টভাবে এখানে দেওয়া আছে কী করতে হবে, কবে কোন ডেট, ঠিক আছে, কোন ডেটে কী করতে হবে, দ্বিতীয় পর্যায়ে কীভাবে মাইগ্রেশনটা হয়, বা কীভাবে তোমরা আবার আবেদন করতে পারবা, এই যে শিক্ষার্থী আবেদন নিশ্চয়ন কীভাবে করবা, ঠিক আছে। এই সম্পর্কে যা সমস্যা হলে আমাকে প্রশ্ন করো, সমস্যা নাই। আর হচ্ছে তোমরা ডেটগুলো একটু এখানে দেখো কী আছে। আর তোমরা আমি একবার ইন নাটশেল কিছু বলে দিই, যে হচ্ছে তোমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করবা, তারপর লিখবা যে XI ক্লাস অ্যাডমিশন, বা XI অ্যাডমিশন দেন GovBD এরকম লেখো, ঠিক আছে। তাহলে তোমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইট হাজির হবে, এই দেখো, অথবা তোমরা এটা কপি করতে পারো, ঠিক আছে, আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা ওইখানে ক্লিক করলেই হবে, এই ওয়েবসাইটে আসবা। দেন এইখানে এইখানে লেখা থাকবে যে এই যে বক্সটা, এই ফাঁকা জায়গাটা, এখানে লেখা থাকবে ভিউ রেজাল্ট। ওকে, এইখানে তোমরা ক্লিক করবো, দেন তোমাদের নেক্সট পেজে গেলেই তোমরা বুঝতে পারবা কী হবে। সো তোমরা এইভাবে দেখবা, কোনো সমস্যা হলে আমাকে বলো, রেজাল্ট আমি দেখতে হেল্প করে দেবো, সমস্যা নেই। আর তোমাদের অ্যাডভান্স অভিনন্দন। আসসালামু আলাইকুম।